আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু চটজলদি এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি আর নিয়েছি 2টো ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। তো পাউরুটির এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো ব্রাউন কালারের অংশটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো খুবই মজার এই নাস্তাটা কিন্তু মাত্র 5 মিনিটের ভিতরে তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। আর খুব মজার এই নাস্তাটা কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন। খুবই হেলদি আর টেস্টি, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন, ব্রেডের চারপাশের অংশটা আমি কেটে বাদ দিয়ে নিয়েছি, ঠিক এভাবে কিন্তু আমি বাকিগুলোও কেটে নিচ্ছি। তো পাউরুটির সাইডের কাটা অংশ দিয়ে কিন্তু আপনারা পরে আবার ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারবেন। তো এগুলো ফেলে দিবেন না, এগুলো কিন্তু রোদে শুকিয়ে তারপরে পাটা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা 1টি ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটাকে আরও বেশি হেলদি করার জন্য এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো তরল দুধ। তো 2 টেবিল চামচ পানিতে এখানে 1 টেবিল চামচের মতো পাউডার দুধ গুলে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। তো 2টি ডিমের জন্য এখানে যতটুকু লবণ লাগে ততটুকু এখানে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চিমটির মতো গোলমরিচের গুঁড়া। তো চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিতে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিনি। যেহেতু পাউরুটিতে চিনি থাকে তাই চাইলে কিন্তু এখানে আপনারা চিনিটা স্কিপ করে দিতে পারেন, বা চাইলে কিন্তু এখানে দিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু টেস্ট বাড়বে। এখন এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো 2টি ডিমই আমি খুব ভালো করে বিট করে নিব, যাতে এর ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তো 1 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নেবেন দুধের সাথে, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে বিট হয়ে গেছে। এখন চামচটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা প্লেট নিয়েছি। আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে করবেন, তা না হলে কিন্তু পাউরুটিটা ভেঙে যেতে পারে। তো হাত দিয়ে কিন্তু এভাবে পাউরুটিটাকে ডিমের ভিতরে চুবিয়ে নেবেন। আর এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করবেন, তা না হলে কিন্তু এই পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। তো পাউরুটির দুই সাইডেই কিন্তু এভাবে উল্টে পাল্টে ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে নেবেন। আর এতে করে কিন্তু অনেক বেশি জুসি হবে নাস্তাটা, সফট হবে। তো 3টা ব্রেডই কিন্তু এভাবে একটার উপরে আরেকটা বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই সমান করে বসিয়ে নেবেন। তো দেখুন, 3টা ব্রেডই কিন্তু আমি সমান করে বসিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এখন এই বাটারটাকে গলিয়ে নিব। তো বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নেবেন, চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর সম্পূর্ণ বাটারটা যখন ভালোভাবে গলে যাবে তখন কিন্তু এখানে পাউরুটিটা দিয়ে নেবেন। তো পাউরুটির স্লাইসগুলো এখানে আমি দিয়ে নিচ্ছি। তো সাবধানে এটাকে বসিয়ে নেবেন আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। তো 5 মিনিট কিন্তু লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দুই সাইডই কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। তো আমি কিন্তু এই ব্রেডের চারপাশটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে এর ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর এটা ভেজে নেওয়ার সময় কিন্তু 2টো স্প্যাচুলা ব্যবহার করবেন, এভাবে কিন্তু ধরে উল্টে পাল্টে চারপাশটায় ভেজে নিতে পারবেন। তো সমান করে চারপাশটাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন, এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নিতে পারেন। তো আমি সামান্য পরিমাণ মধু উপর থেকে দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু এই মধুটাকে স্প্রেড করে নিচ্ছি। বা চাইলে কিন্তু এটা আপনারা মধু ছাড়াও সার্ভ করতে পারেন। তো এটা আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে। তো খুবই মজার এই ফ্রেঞ্চ টোস্টটা, সকালের নাস্তায় থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। তো আমার আজকের নাস্তার রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।